সুপ্রিয় দর্শক স্পেনের অন্যতম ঐতিহাসিক শহর কর্ডোবা থেকে আমি জহির আহমেদ আপনাদের সাথে সংযুক্ত হয়েছি দর্শক আমার পেছনে যে ঐতিহাসিক স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটি মুসলিম সভ্যতার নিদর্শন স্পেনের কর্ডোবা মসজিদ উনিশশো সাল থেকে মসজিদটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের মতে বিস্মকর নির্মাণশলী এবং ব্যতিক্রমী কারুকার্যের কারণে এই মসজিদটি মুসলিম স্থাপত্যের অনন্য কীর্তি হিসাবে আজও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গবেষণায় দেখা গেছে যে অষ্টম শতাব্দীর শেষের দিকে সাতশো ছিয়াশি সালে খলিফা আব্দুর রহমান এটির নির্মাণ কাজ শুরু করেন ইতিহাস বলে খলিফা নিজেই মসজিদটি নির্মাণ কাজে শ্রম দিয়েছেন সাতশো তিরানব্বই খ্রিস্টাব্দে খলিফা আব্দুর রহমানের ছেলে খলিফা ইসাম মসজিদটির প্রাথমিক কাজ সমাপ্ত করেন তখন কটোবা মসজিদের আয়তন ছিল দৈর্ঘ্যে ছশো ফুট এবং প্রস্তে তিনশো ফুট নবম শতাব্দীতে খলিফা আব্দুর রহমানের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে মসজিদটি নির্মাণ কাজ শেষ হয় তখন মসজিদের আয়তন দাঁড়ায় এক লক্ষ দশ হাজার চারশো স্কোয়ার ফিট সুপ্রিয় দর্শক বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম শাসকরা স্পেনের ক্ষমতা হারালে মুসলমানদের ইবাদত বন্দীর জন্য স্থায়ীভাবে এ মসজিদটি বন্ধ হয়ে যায় কটবা মসজিদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জায় পরিণত হয় এবং মুসলমানদের টানা সাতশো বছরের অধিক সময়ের সিজদার এই পবিত্র ভূমিটি খ্রিস্টানদের গির্জায় পরিবর্তিত হয় একদিন যে মসজিদটি সমগ্র মুসলিম সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সময়ের ব্যবধানে মুসলমানদের ইবাদত বন্দীগীর জন্য তাতে কঠোর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয় যা তা আজ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে পৃথিবীর ইতিহাসে স্পেনে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছিল মূর জাতির মাধ্যমে তারা রাজধানী হিসেবে বেছে নিয়েছিল কর্ডোবা নগরীকে সাতশো এগারো থেকে উনিশশো আমলে সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় স্পেন এ সময় স্পেনে শিক্ষা দীক্ষা ও জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে নির্মিত হয় অনেক লাইব্রেরি হাম্মাম ও মসজিদ অসাধারণ শিল্প নৈপুণ্য তৈরি অসংখ্য মুসলিম স্থাপনা যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নেবে এসব স্থাপনার মধ্যে করডা মসজিদ অন্যতম সাতশো এগারো সালে স্পেন জয় করার জন্য মুসলিম শাসক মুসাবিন নুসায়ের নির্দেশ দিয়েছিলেন তার সেরা সেনাপতি তানজিয়ার্সের তৎকালীন গভর্নর তারিক বিনজিয়কে তারিখ সদ্য ইসলাম গ্রহণ করা সাত হাজার শৈন্য নিয়ে পাড়ে জমালেন স্পানিয়ার উদ্দেশ্যে এ বাহিনীর সঙ্গে যোগ হয়েছিল নুসাইরের আরও পাঁচ হাজার সৈন্য তারিকের বাহিনী মূলত মরক্কোর মুর জাতি দ্বারা গঠিত হয়েছিল তারিখ ছিলেন মুসা বিন নুসাইরের একজন দাস পরবর্তী সময়ে মুক্ত করে সেনাপতি বানান সাতশো এগারো ছাব্বিশ তারিখ তারিখ বিন তার বাহিনী নিয়ে জিব্রাল্টারে পা রাখলেন ক্ষুদ্র এই বাহিনীকে মোকাবিলা করার জন্য বিজিগত রাজা রডারিক জড়ো করেছিলেন প্রায় এক লাখ সৈন্য এমত অবস্থায় তারিখ আদেশ দিলেন পেছনে থাকা নিজেদের সব জাহাজ তুলে দিতে হবে পরে তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন তারিক বলছিলেন হে আমার সৈন্যরা তোমরা পালাবে কোথায় তোমাদের পেছনে সাগর তোমাদের সামনে রয়েছে অগণিত শত্রু আর জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে রয়েছে শুধু তলোয়ার মনে রেখো এই অসাধারণ যুদ্ধে আমি সবার সামনে থাকব যা তোমরা করতে যাচ্ছ দর্শক স্পেনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক কর্ডবা মসজিদ দেখার জন্য বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় হাজার হাজার পর্যটক প্রত্যেক দিন এই স্থাপনাটি দেখার জন্য কর্ডবা আসেন আপনারা দেখতে পাচ্ছেন করডোভার মুসলিম শাসকদের নির্মিত এই মসজিদটি ইতিমধ্যেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত হয়েছে